Hello Apura, Assalamualaikum, welcome back to my channel Beauty Secret by Samira. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি সোপের রিভিউ। আজকে তোমাদেরকে যে সোপটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে কোলাজেন ডিপ ক্লিনজিং স্নেল বিউটি সোপ। আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা এই সোপটি সম্পর্কে ফুল ডিটেলসটা জানতে পারবে, অর্থাৎ এটা আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে স্কিনে কী কী বেনিফিটস পাওয়া যায়, এটাকে কীভাবে ইউজ করতে হয়, কোন কোন স্কিনের জন্য সুইটেবল, কোন কোন স্কিনের জন্য সুইটেবল না, এটা আমাদের স্কিনটাকে হোয়াইটেনিং করতে পারে কি না, সেই সম্পর্কে আজকে ভিডিওতে আমি তোমাদেরকে ফুল ডিটেলসটা জানিয়ে দিব। তাই ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে। সো এই সোপটিকে হয়তো অনেকেই আগে ইউজ করেছো, যারা ইউজ করেছো তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না যে তুমি এটা ইউজ করে কেমন রেজাল্ট পেয়েছো। যারা এখনও ইউজ করনি তাদের জন্য আমার আজকের ভিডিওটি অ্যান্ড আমি সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়নটি তোমাদের সাথে শেয়ার করব। সো এটা হচ্ছে কোলাজেন ডিপ ক্লিনজিং স্নেল বিউটি সোপ। এটা আসে হচ্ছে একটা কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে এবং প্রোডাক্টের ব্যাক সাইডে প্রোডাক্টের ইনফরমেশান দেওয়া আছে এবং প্রোডাক্টের কোয়ান্টিটি হচ্ছে 100 গ্রাম। অ্যান্ড এটার ভিতরে হচ্ছে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করা আছে সোপটা। সোপটার কালারটা হচ্ছে হোয়াইট কালারের এবং এখানে লেখা আছে যেটা অ্যান্টি অ্যাকনি কাজ করবে, হোয়াইটনিং, অ্যান্টি এজিং, ব্রাইটনিং এবং ডার্ক স্পট, অ্যাকনি মার্ক, রিঙ্কলস এগুলোর ক্ষেত্রে এটা কাজ করবে। সো আসলে সোপটি কী কী কাজ করে থাকে, এই সোপটি যখন তুমি ইউজ করবে তখন দেখতে পাবে যে এই সোপটিতে হচ্ছে অনেক বেশি ফোম ক্রিয়েট করে এবং এটি স্কিনে যখন অ্যাপ্লাই করা হয় এটা খুব ইজিলি স্কিন থেকে ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিসটা রিমুভ করে ফেলে এবং স্কিনের এক্সেস অয়েলটাও রিডিউস হয়। সো এটা ইউজ করার ফলে ইনস্ট্যান্ট স্কিনে একটা ফ্রেশ ইফেক্ট পাওয়া যায় এবং স্কিনটা দেখতে অনেক বেশি ব্রাইট লাগে, ইমিডিয়েটলি একটা ব্রাইটেনিং এফেক্ট পাওয়া যায় এবং স্কিনের সমস্ত প্রকার ডার্টটা রিমুভ হয়ে যায়। এবং এটা হচ্ছে আমাদের স্কিনটাকে ব্রাইটেনিং করতে অনেক ভালো কাজ করে, বাট এটা স্কিনে কোনো প্রকার ধবধবে ফর্সা স্কিনটাকে যে করে দিবে এমনটা কিন্তু না। কিংবা অনেকেই ভাবতে পারো যে সোপটি ইউজ করার ফলে মনে হয় স্কিনটা অনেক বেশি ফর্সা হয়ে যাবে, স্কিন টোনটি পুরোপুরি চেঞ্জ করে দিবে, বাট এটা তোমাদের কখনোই ন্যাচারাল যে স্কিন কালারটা সেটা চেঞ্জ করতে পারবে না। বাট স্কিনে যখন তুমি ইউজ করবে স্কিনে একটা হোয়াইটেনিং এফেক্ট পাবে স্কিনটা ওয়াশ করার পর। এবং এই সোপটা হচ্ছে আমাদের স্কিনে যেহেতু এটি স্কিনটাকে অনেক বেশি ক্লিন অ্যান্ড ফ্রেশ রাখে তাই স্কিনে অ্যাকনি হওয়ার প্রবণতাটা অনেক বেশি কমে যায় এবং এটা কিন্তু স্কিনে অ্যান্টি এজিংয়ের কোনো কাজ করবে না। এবং এই সোপটি আমাদের স্কিনে ইউজ করলে যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই তাদের স্কিনটা এক্সট্রিমলি ড্রাই ফিল হবে এবং স্কিনটা ডিহাইড্রেটেড লাগবে, স্কিনটা কোনো প্রকার ময়শ্চারাইজ ফিল হবে না। সো এই সোপটি বেসিক্যালি অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য কিংবা নর্মাল স্কিনের জন্য, বাট যাদের স্কিনটা ড্রাই টু এক্সট্রিমলি ড্রাই তাদের জন্য কিন্তু এই সোপটা না এবং তারা এটাকে ইউজ করবে না। অ্যান্ড এই সোপটি হচ্ছে ছেলে ও মেয়ে উভয় ব্যবহার করা যাবে, বাট এই সোপটি ইউজ করার ফলে আমাদের স্কিনটা কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে যায় তাই এটি স্কিনের ইউজ করার পর খুব তাড়াতাড়ি স্কিনটাকে ময়শ্চারাইজ করে ফেলতে হবে। অ্যান্ড এই সোপটা হচ্ছে আমাদের স্কিনের ডার্ক স্পট রিমুভ করার ক্ষেত্রে কোনো প্রকার কাজ করে না কিংবা স্কিনে হচ্ছে কোনো প্রকার অ্যাকনি মার্ক থাকলে সেটাও রিমুভ করতে পারে না। এটার কাজ হচ্ছে জাস্ট স্কিনটাকে ডিপ ক্লিনজিং করা এবং স্কিনটাকে ইমিডিয়েটলি একটা ব্রাইটেন এফেক্ট দেওয়া, এছাড়া এই প্রোডাক্টটি আর কোনো কাজ করে না। এবং এই সোপটা হচ্ছে তোমরা ফেস অ্যান্ড বডিতে সব জায়গাতেই ইউজ করতে পারবে এবং এটাকে ইউজ করতে হয় কীভাবে সেটা এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই সোপটিকে ইউজ করার আগে তোমরা নর্মাল পানি দিয়ে ফেসটাকে ওয়াশ করার পর ভেজা ফেসে তোমরা হাতে প্রথমে আগে সোপটা নিবে, দেন পানির সাহায্যে তোমরা হাতে আগে ফোম ক্রিয়েট করে নিবে, দেন ফুল ফেসে এটাকে জেন্টলি ম্যাসাজ করবে, দেন ফেসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে। এভাবে এটাকে তোমরা দিনে একবার এবং রাতে একবার দুইবার ইউজ করতে পারো। অ্যান্ড এই প্রোডাক্টটি হচ্ছে তোমরা যখন ইউজ করবে অবশ্যই প্যাচ টেস্ট করে নিবে, আগে দেখবে তোমাদের স্কিনে স্যুট করে কি না। যদি তোমাদের স্কিনে কোনো প্রকার ইরিটেড ফিল হয় কিংবা স্কিনে অ্যাপ্লাই করার পর স্কিনে কোনো প্রবলেম তোমরা দেখতে পাও সেক্ষেত্রে কিন্তু এটাকে ডিসকন্টিনিউ করে দিবে। অ্যান্ড এই সোপটি যাদের স্কিনে অ্যাক্টিভ পিম্পল আছে তারা এটাকে ইউজ করবে না, অ্যালার্জেটিক এবং সেন্সিটিভ স্কিনেও ইউজ করবে না। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো এই সোপটি আসলে আমাদের স্কিনে কী কী কাজ করতে পারে এবং কী কী কাজ করতে পারে না। এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দেখতে লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে পর্যন্ত ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।